ফরাক্কা ব্লকের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে যুব সংসদ প্রতিযোগিতা আয়োজন করা হলো ফরাক্কার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির তরফ থেকে। শনিবার সকালে ফরাক্কার বিডিও অফিসে ফরাক্কার ব্যারেজ হাইস্কুল, নিশিদ্র হাইস্কুল, ধর্মডাঙা সহ ফরাক্কার পাঁচটি স্কুলের পড়ুয়াদের নিয়ে এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, বিডিও জুনেদ আহমেদ, জয়েন্ট বিডিও সন্দীপন প্রামাণিক, ফরাক্কার ব্লক সভাপতি অরুণময় দাস সহ বিশিষ্টজনেরা। আজকে আমাদের সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্যেক বছরই হয়, তো আমার জীবনে প্রথম আমি এরকম একটা সংসদীয় ব্যবস্থার মধ্যে দিয়ে যে প্রোগ্রামটা পেয়েছে আর কি, তাতে করে ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা এসছে, সেখানে যুবদের নিয়ে যে পার্লামেন্ট কম্পিটিশন, শাসক দল এবং বিরোধী দল থাকে আর কি, তো লোকসভা এবং বিধানসভাতে যে আলোচনাগুলো হয় খুব ভালোভাবে ছেলেরা বিরোধী দলের ভূমিকা পালন করেছে এবং শাসক দলের পক্ষ থেকে ভালোভাবেই উত্তরটা দিতে পেরেছে। এই শিক্ষণীয় ব্যবস্থা আগামী প্রজন্মকে, আমাদের দেশের যারা সমাজের দেশের ভবিষ্যৎ, এই ট্রেনিংটা থাকলে নতুন হিসেবেও যদি তারা নির্বাচিত হয়ে বিধানসভায় বা লোকসভায় যায়, এই ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরা মানে বিধানসভাটা এবং সংসদটা ভালোভাবেই বুঝে নিতে পারবে এবং চালাতে পারবে। তা আমি আশা করি এই প্রোগ্রাম যা দেখলাম, আমি স্বচক্ষে আর কি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমাকে ডাকা হয়েছিল, আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আমিও অল্প দিনের মধ্যেই বিধায়ক হয়েছি, 1.5 বছর হলো আর কি, তাতে করে যা শিক্ষা এখান থেকে পেলাম বা শিক্ষা নিয়ে ওরা এসে ছাত্রছাত্রীরা, মানে খুব ভালো লাগলো আর কি এই প্রোগ্রামটা, আগামী দিনে যেন আরও ভালো সুন্দরভাবে হোক। অ্যাকচুয়ালি এটা স্টেট প্রোগ্রাম, হ্যাঁ, ইউথ পার্লামেন্ট কম্পিটিশন, ওয়েস্ট বেঙ্গল পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে এটাকে অর্গানাইজ করতে বলা হয়েছে। তা ওইখান থেকেই কিন্তু আটখানা স্কুলের নাম প্রস্তাব করে দিয়ে আমাদের জেলা থেকে এসছে, সেই স্কুলে যারা টিচার আছেন এবং প্রথম 15টা করে স্টুডেন্ট এখানে এই প্রোগ্রামে ইউথ পার্লামেন্টারি কম্পিটিশানে পার্টিসিপেট করছে। এইছাড়াও দু রকমের কুইজ কম্পিটিশান আছে ডিফারেন্ট ইস্যুজের উপরে, একটা এসে রাইডিং কম্পিটিশান আছে, আর একটা আমাদের এখানে এক্সটেম্পোরারি স্পিচ আছে। মেইনলি এর উদ্দেশ্য হলো যে যারা বাচ্চারা আমাদের এখানে পড়াশোনা করছে, স্কুলে আছে, তাদের মধ্যে এই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিটাকে উপস্থাপন করা, যাতে ওনারা জানেন কীভাবে রেসপেক্ট দেওয়া যেতে পারে, কী রিয়েলি ইস্যুজ আছে আমাদের ইন্ডিয়াতে বা স্টেটে। বিশেষ করে কিছু স্কিম ওরকম থেকে বলে দিয়েছেন, সাপোজ হেলথ ম্যাটার, ডিফেন্স ম্যাটার্স বা অন্যান্য ম্যাটার্সগুলো, যেগুলো এডুকেশন ম্যাটার্স, এগুলো প্রাইম ইম্পর্টেন্স আছে, এর উপরে স্টুডেন্টরা এসে এখানে তাদেরকে নিজে রুলিং পার্টি এবং অপোজিশন বেঞ্চ হিসাবে একটা বিল কী করে পার্লামেন্টে প্লেস হয়, কী করে আইন হয়, কী করে এই সংক্রান্ত প্রত্যেকটা আলোচনা, আর এই সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সম্পর্কে যাতে ওনারা ওয়াকিবহাল হয়, যেন পরবর্তীকালে বা ইন ফিউচার এনারাই তো এখান থেকে আমাদের লোকাল ফর্ম অফ গভর্নমেন্ট হোক, যা ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে, এবং যদি আমাদের স্টেট লেজিসলেচার হোক বা পার্লামেন্ট হোক, সব জায়গায় এনারাই যাবে। তো আগের থেকেই ওনাদের মধ্যে এই নলেজটা ইম্পার্ট করা।